قرآن کریم لجنی سن وقال الذین کفروا لا تسمعوا لهذا হে নবী, আপনি দেখবেন পৃথিবীর মধ্যে দেখবেন যারা কাফের এরা কোরআন শোনার পরেই বাধা দিবে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وفيه لعلكم প্রসার করবেন, প্রসার করবেন মানুষদেরকে যখন কোরআনের দাওয়াত পৌঁছে দিবেন, যারা কাফের এরা শোনার পরেই বাধা দিবে। তাহলে বাস্তবে এই আয়াতটি মিথ্যা না, তারা আল্লাহর কথা ভুল। আল্লাহ যে বললেন হে নবী, যারা কাফের এরা কোরআন শোনার পরেই বাধা দিবে, কিন্তু বর্তমান সমাজে আপনারা দেখতেছেন বাংলাদেশে গোটা বিশ্বে কোনো কাপড় কোরআন মানার জন্য কোরআন শোনার জন্য বাধা দিচ্ছে। আরো যদি বলেন না না, কোরআন শোনার জন্য কোনো কাপড় ইহুদি মুশরিকরা বাধা দিচ্ছে না, বাধা কারা দিচ্ছে? বাধা দিচ্ছে আমাদের মতন মুসলমান মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পাঁচ অক্ষ নামাজ আদায় করার পরে কোরআন শোনার পরে সমস্তগুলো বাধা দিচ্ছে। তাহলে আল্লাহ যে বলতে যারা কাফের এরা কোরআন শোনার পরে বাধা দিবে, আল্লাহর আয়াতের সঙ্গে বাস্তবে তো মিলতেছে না। যে আল্লাহর কথা ভুল হতে পারে? আল্লাহর কথা, আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না। আমরা তো কাফের বলতে বুঝি, হিন্দু বলতে খ্রিস্টান, কাফের শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যারা জানার পরে গোপন রাখে, এরা হচ্ছে কাফের। তাই বাংলাদেশে অনুযায়ী কাফের নাই, বড় বড় জুব্বা পরে, বড় বড় পাত্রে মাথায় বেঁধে বেড়ায়, বড় বড় টুপি পরে মুখে দাঁড়িয়ে শোনার পরে সঠিক কথা বলতে দেয় না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলেন, ওয়ামান আসলামু মিম্মান ইফতারা মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু বাকারা পড়ছো নাম্বার পারাম 20 নাম্বার পৃষ্ঠে 140 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, বড় জালেম তো ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান আছে, যার কাছে কোরআনের সঠিক জ্ঞান থাকার পরেও এ জ্ঞান জ্ঞানকে কাজে লাগায় না, এই দুনিয়ার স্বার্থ সিদ্ধের জন্য, দুনিয়াতে সুযোগ সুবিধার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য আসল জ্ঞানটাকে গোপন রেখে মানুষের কাছে অপরটা পৌঁছে দেয়, এই লোকটা হচ্ছে বড় সবচাইতে বড় জালেম। এটা আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম। যতই নামে রাখে মাওলানা মহাদিস মুফতি মুফাসসির কাজী হাফেজ লাগাতে, ওই লোকটা কাবা শরীফ কেউ ভাস্কর্য বানিয়ে চালিয়ে যায়, একে আলেম বললে আপনার আরো গুণা হবে, এর সাথে ব্যাধি করে কিছু ভালো নষ্ট হবে না, এর সাথে ব্যাধি করলে। সুতরাং আলেম কাকে বলে, আলেম কাকে বলে আমরা এইটাই জানি না। আমরা মনে করি আসক্ত নামাজ পড়ে মাথায় টুপি দিয়েছেন, মুখে দাঁড়িয়ে জুব্বা হাব্বা জুব্বা সাদা জুব্বা পরেছে, এটাই কি আলেম বলে? না না না, ওই সমস্ত ওই লোকগুলোই আলেম যারা কোরআনের সঠিক মাথাগুলো নিয়ে জীবন বাদে রেখে মানুষের কাছে পৌঁছে দেয়, এরা হচ্ছে সব সাইতে আলেম। কিন্তু দেখেন যারা পৃথিবীতে বড় আলেম, হক্কানি আলেম, যতগুলো হক্কানি হকপন্থী আলেম, যতগুলো আলেম দেখেছি সবগুলো কোরআনের সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে আমাদের সমাজে কিছু না কতটা মানুষগুলো মিথ্যা মামলা, মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে তাদেরকে আজকে বছরের পর বছর হৃদয়ের স্পন্দন 50 বছরের ঊর্ধ্বে যে লোকটা কোরআন তাফসির করলেন,
দেশ বিদেশে কোরআনের তাফসীর করে মানুষদেরকে শুনাইলেন, ওই লোকটা কেমন করে নারীর শিক্ষা হতে পারে, ওই লোকটা কেমন করে নারীর ইজ্জত হরণ করতে পারে, আমরা তো বুঝে আমার তো বুঝে আসে না। কিন্তু কোরআনের সব কথাগুলো বলতে গিয়ে আজকে তিনি জেলখানায় মুফতি আমির হামজা তার ছোট্ট দুইটা দুইটা এবং দুইটা বাচ্চা বাবার জন্য অজর নয়, আমির হামজা সাহেবের বয়স কত? মাত্র 28-29 বছর। 28-29 বছরে তিনি কি অপরাধ করেছেন? তিনি তো কোরআনের সঠিক কথাগুলো সূরা নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, হাদিস নাম্বার বলে বলেও তাদেরকে দেয়, তারা জানেন এদের কাজ কোন সূত্র হয় না, জানেন কোয়ালিটির মানুষগুলো মিথ্যা মামলা দিয়ে আসবে যেখানে কথা বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, মুফতি কাজী ইব্রাহিম আল্লামা মামুনুল হক দেখেন বৈধ স্ত্রীকে নিয়ে, বৈধ স্ত্রী তবুও মামলা নিয়ে আসতে সমস্ত আলেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন।